তৃণমূলে যোগ দিতে চলেছেন মুকুল রায়। মুকুল রায় পশ্চিমবঙ্গে রাজনীতিতে চাণক্য বলেই পরিচিত। বেশ কয়েক বছর তিনি বিজেপিতে কাটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে মুকুল রায়। যদিও 2021 বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে লড়াই করেছেন এবং লড়াই করে তিনি বিধায়কও নির্বাচিত হয়েছেন, তবে এই 2021 বিধানসভা নির্বাচনে কিন্তু মনে করা হয়েছিল যে মুকুল রায়কে সাইড করছে বিজেপি এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোভাবে মুকুল রায় হয়তো যোগাযোগ রেখে চলেছেন এমন একটা জল্পনা কিন্তু ছিল। যদিও সেই জল্পনায় খুব একটা হাওয়া পড়েনি, কিন্তু কখনো কখনো মনে হয়েছিল যে মুকুল রায় তৃণমূল কংগ্রেসের সাহায্য করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার মুকুল রায়ের বিভিন্ন সভামঞ্চে প্রশংসা করেছেন। শুভেন্দু অধিকারীর যেমন তিনি সমালোচনা করেছেন, পাশাপাশি কিন্তু মুকুল রায়ের প্রশংসা শোনা গিয়েছে বিভিন্ন মহলেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলত। এবং মুকুল রায় রিসেন্টলি বিজেপির বিভিন্ন মিটিং মিছিলগুলিতেও বিশেষ করে দিলীপ ঘোষের ডাকা মিটিং, সেই মিটিং তিনি অ্যাভয়েড করছিলেন। এরপরে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে চলে যান। শুভ্রাংশু রায় মুকুল রায়ের পুত্র, তিনি অভিষেকের প্রশংসা করেন, তার এই যে জেস্চার সেই জেস্চারের প্রশংসা করেন। ফলত সব মিলিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে একটা জল্পনা চলছিল মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, এবং সেই জল্পনাকে সত্যি করেই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।